টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নাগরিক সেবা বৃদ্ধি সহ 17 দফার ইশতেহার ঘোষণা করেছেন নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদৌস। দুপুরে সিংড়া শিল্প ও বণিক সমিতি ভবনে সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন তিনি। পৌরসভাকে ডিজিটালাইজেশনের আওতায় আনার উপর গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন নৌকার প্রার্থী। সেই সাথে পৌরসভা উন্নয়নে নানা প্রতিশ্রুতিও দেন তিনি। আগামী 30 জানুয়ারি অনুষ্ঠিত হবে সিংড়া পৌরসভা নির্বাচন। এবার আওয়ামী লীগ প্রার্থীর বিপক্ষে লড়ছেন বিএনপি প্রার্থী তাইজুল ইসলাম।